ইটালির বাণিজ্যিক শহর মিলানে এক্সপো বিশ্ব বাণিজ্য মেলার পরপরই অনুষ্ঠিত হল ইটালিয়ান টেক্সটাইল মেশিনারি বা ইটমা মেলা দুই হাজার পনেরো গত বারো নভেম্বর শুরু হয়ে ইটমা মেলা শেষ হল উনিশে নভেম্বর আট দিনব্যাপী মেলায় পৃথিবীর বিভিন্ন দেশের চারশত পঞ্চাশটি কোম্পানি তাদের তৈরি মেশিনারি নিয়ে অংশগ্রহণ করে প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত মেলায় মেশিনপত্রের বিশেষ মূল্য হ্রাস থাকায় ক্রেতাদের আগ্রহ প্রখর লাল সবুজের পতাকার দেশ বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের ব্যবসায়ীরাও নিজ প্রতিষ্ঠানের প্রয়োজনীয় মেশিনারি ক্রয়ের জন্য অংশ নেয় এতে মেলায় আসা আমানত শাহ গ্রুপ চেয়ারম্যান মোহাম্মদ হেলাল মিয়া বলেন আমি লুঙ্গি সেক্টরের এবং গার্মেন্টস নিট ড্যাং গার্মেন্টস বাংলাদেশের থেকে অনেকে আসছেন তারা প্রত্যেকেই যার যার মেশিনারিজ মনে করে মডিফাই কেউ নতুন কিছু মেশিন নিতেছে কেউ টেকনোলজি দেখতেছে বেটার একটা প্রাইস নেওয়া যায় একটা বেটার নেগোসিয়েশন করা যায় এবং সবচেয়ে সুবিধা হয় যে মেশিনগুলো যে আপগ্রেডগুলো আগামী পাঁচ দশ বছর বিশ বছর পরে যে আমরা আবার যে ফ্যাক্টরিগুলো টিকে থাকার জন্য কী ধরনের আপগ্রেশন দরকার যেটা এখানে আসে এই জিনিসটা আসা দেখা যায় এখানে আপডেট মেশিনগুলি পাওয়া যায় এবং স্বল্প খরচে এই মেশিনগুলি পাওয়া যায় নতুন মডেলের ব্যতিক্রম এবং মূল্য সে মেশিনারি ক্রয় করা যায় বলেই এই মেলায় বাংলাদেশের টেক্সটাইল ব্যবসায়ীরা মূলত এসে থাকেন ইটমা মেলাকে ঘিরে প্রদর্শিত দেশগুলোর প্রতিনিধিদের চোখে স্বপ্নের ছাপ ফুটে ওঠে মেশিনারি বাজারজাতকরণের প্রতিযোগিতায় মেলায় দৃষ্টি টেক্সটাইল খাতে ব্যবহৃত প্রদর্শিত মেশিনারি আকৃষ্ট করে বিভিন্ন দেশ থেকে ছুটে আসা শিল্পপতিদের প্রতিদিন বিভিন্ন দেশ থেকে ছুটে আসা হাজার হাজার ব্যবসায়ী উপভোগ করে এ মেলা বাংলাদেশের শাড়ি লুঙ্গি সহ গার্মেন্টস সেক্টরের জন্য মেলা থেকে ক্রয়কৃত বিভিন্ন মেশিনারি অধিক কর্মক্ষমতায় টেক্সটাইল খাতের বহুমুখী উৎপাদন ও বিশ্ববাজারে রপ্তানিতে ব্যাপক প্রভাব ফেলবে বলে ধারণা ব্যবসায়ীদের ইটালির মিলান ইটমা মেলা থেকে কাউসার হলাদার বাংলা টিভি নিউজ